পাটটু শেষের দিকে লিখে দিব, কারণ ওইটার মধ্যে পাট ওয়ান লিখি নাই এখানটাতে। আচ্ছা দেখেন সবাই শোকেস করবো এখন। আচ্ছা সো এই পার্টটা তৈরি করার জন্য যেটা করতে হবে, আগে এটা ওপেন করে নেই। ওকে সো এইখানে যাই এবং এখানে লিখে হচ্ছে আমার, আরে আমরা চিন্তা করলাম যে ওয়ার্ক মানে আমাদের কাজের কি পোর্টফোলিও গুলো এখানে দেখা। হ্যাঁ না গ্যালারি দরকার নেই, এখানে মূলত হচ্ছে পোর্টফোলিও থাকে বা হচ্ছে ওয়ার্কস, আপনি যে কাজগুলো করেন তার কিছু থাম্বনেল। ওকে দেন এখানে কি লিখবো, স্টার্ট, আর এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ার্ক। সো সেম আগের মতোই ডিভ ক্লাস, এখান থেকে নিব হচ্ছে আমার ফুল র্যাপার, দেন হচ্ছে ডিভ ক্লাস এবং হচ্ছে কি র্যাপার। হ্যাঁ হয় গুড, শিখবেন আস্তে আস্তে সবই শিখবেন। আচ্ছা এবার দেখেন আমাদের এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তাই না, দেখা যায় এটা কালার আছে কিনা। সো কালারটা যেহেতু আমি ফুল হইতে আছে, তার মানে আমার ফুল র্যাপারের সাথে এবার একটা ক্লাস জুড়তে হবে যেটার নাম দিব হচ্ছে আমি ওয়ার্ক বিজি, যেটার মধ্যে আমি আমার কালারটা দিয়ে দিব। ওয়ার্ক পার্ট সিএসএস, কি লিখবো এখানে, ওয়ার্ক বিজি, এবং এখানে মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব যেটা কালার হচ্ছে এই গোটা। আচ্ছা তারপর এরপর হচ্ছে আমার একটা হেডিং আছে, দেখেন এটা হেডিং আছে না এখানটাতে, স্যার আমাদের ওই সার্ভিসটা দেখেন তো সাদা, বাকিগুলো কিন্তু সব একই কেন, নিচে আবার একটা আছে, সমস্যা নাই বডিতে দিতে পারতাম, ওকে সমস্যা নাই। আচ্ছা সো আমি কি করবো, একটা ডিম নিব যেটার নাম দিব হচ্ছে আমি ওয়ার্ক হেড নামে, এবং এই হেডের ভিতরে হচ্ছে আমার একটা স্টু ট্যাগ থাকবে যেটার মধ্যে হচ্ছে আমি হেডলাইনটা দিব, শোকেসটা কপি করি এখানে বসায় দিলাম, এবং এর নিচে একটা কি আছে পি ট্যাগ আছে, এবং এর মধ্যে একটা টেক্সট আছে এইটা করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে ওটার জন্য স্টাইল করার জন্য কি করব, তার আগে আমাদের একটা গ্যাপ আছে কিনা দেখে নিই, টপ বটমে এখানে একটা গ্যাপ আছে এবং এখানে একটা গ্যাপ আছে, আমি একটা কাজ করি গ্যাপটাকে মেন ডিপ ধরে দিয়ে নিই, কত আছে 217 18 দিব এখানে আছে এডি। সো এই যে ওয়ার্ক বিজি নিলাম, এখানে বলেছে যে প্যাডিং টপ 80 পিক্সেল এন্ড প্যাডিং বটম কত, ঠিক আছে। আচ্ছা হইলো, দেন হচ্ছে এটার মেন ডিভের নাম কি ছিল আমার, হেড না, সো ওয়ার্ক হেড, এর ভিতরে একটা আছে এইচ টু আর একটা হচ্ছে পি, সো এটার মধ্যে যেহেতু টেক্সটগুলো সেন্টারে দরকার টেক্সট এলাম সেন্টার করে দিব, এবং এর ভিতরে যে কে আছে আমার প্রথমে এইচ টু আছে, এবং এটার ফন্টটা কি দেখে নিই, নিচেরটা এইটা কত আছে, ল্যাটো রেগুলার 15 পিক্সেল এবং কালার মেবি হচ্ছে 999090। সো এটাকে নিয়ে যাই, জাস্ট এখানে চেঞ্জ করে কি বলে দিব, পি বলে দিব, এটা হয়ে যাবে হচ্ছে আমার 15, দেন হচ্ছে কালার হয়ে যাবে আমার 909090, আর এটা জাস্ট তাই, ঠিক আছে। তিনটা দিলে কি হতো, 909 সেমই হইতো 909, এটা একটু প্রবলেম আছে, এটাই তো ছয় দিয়ে দিতে পারবে না। হ্যাঁ আচ্ছা ওকে ওকে, এইচআরপি এর মধ্যে কতটুকু গ্যাপ আছে একটু দেখে নেই, এই সব এই দিকে শব্দ যাতে না হয়। আচ্ছা কত আছে 22, তার মানে এখানে কত আছে 5 পিক্সেল হবে, সো 22 দিলে কত
যেমন হয় তবে এইচ টু নিচে দিলে প্যাডিং বটম 17 পিক্সেল এই তো। আচ্ছা আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আমার এই যে হেডিংটা থেকে আমার এই যে এই এখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটাও আমি দিয়ে দিব। এই 10 মিলে কুড়ি কাজ একজনে না খাই সবাইকে পাস করে এটি আছে এখানটা তো, তার মানে হচ্ছে আমার যে হেড ট্যাগটা আছে এখানে আমি প্যাডিং বটম এটি বলে দিলে হয়ে গেল। তার মানে পরে পার্টটা যখন আমি শুরু করব এটি পিক্সেল গ্যাপ রেখেছো। আচ্ছা মেইন দিবে, মেইন মানে মেইনটা তো দিয়েছো? হ্যাঁ হেডটাতে, হেড দিবে, পিটার দিলাম না, না পিটার দিলাম না, আমার এটা মেইনটাতে দিয়ে দিলাম হেডিংটাতে। আচ্ছা এবার দেখেন এখানে হচ্ছে কি কি বুঝা চেক করে বলেন তো, এদিকে এখানে হচ্ছে একটা গ্যালারি থাকবে, মানে প্রত্যেকটা ইমেজ এরকম থাকবে, যখন হচ্ছে আমি মাস পয়েন্টটা নিয়ে যাব হবার করব তখন আমার এটা আসবে। এখানে একটা দিয়ে বোঝানো হয়েছে যে প্রত্যেকটার মধ্যে আমার যখন হবার করবেন মাস পয়েন্টটা নিয়ে যাবেন তখন এরকম একটা অবাল দিয়ে আসবে, দুইটার মধ্যে মানে দুটো আইকন আসবে প্রত্যেকটা, বাট নর্মালি এই ইমেজটাও এরকম থাকবে না, এই ইমেজটা এই ইমেজ গুলোর মতোই থাকবে নর্মালি। ওকে সো এখানেও তার মানে কি একটা করলে কি সবগুলো হয়ে যাবে না আমার? হয়ে যাবে কিন্তু যেহেতু সিমিলার, তো যেটা করব আমি আমার হেডটা যেখানে শেষ হইছে ওয়ার্ক হেড এটার পর হচ্ছে আমি একটা ডিম নিব যেটার নাম দেব হচ্ছে ইমেজ, না আগে একটা মেন নিব ওয়ার্ক মেন, এইবার হচ্ছে ডিপ প্লাস ওয়ার্ক আইটেম দিলাম এক একটা আইটেম, এবং এই আইটেমের মধ্যে কি থাকবে আবার একটা একটু ইমেজ থাকবে। সো ইমেজটা আগে কি করতে হবে কেটে আনতে হবে, সো এটার ইমেজটা আগে কেটে নিয়ে অবল এটা ফেলে দিই, এটাকে ধরে অল্টার ধরে ক্লিক, ইমেজ থেকে ট্রিম, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এন্ড এটা হবে কি আমার জেপিজি হবে, ওকে দিলাম, এটার নাম কি দিব ইমেজ 1 ওয়ার্ক 1 দিব ওয়ার্ক 1, এটা ওয়ার্ক পার্টের। সো এখানে হচ্ছে লিংকটা করে দিলাম ইমেজে ওয়ার্ক 1 এবং অল্টার কি লিখবো ওয়ার্ক 1। আচ্ছা চলে আসছে না? চলে আসছে, ওকে। এবার ইমেজ চলে আসে, আগে হচ্ছে আমরা কাজ করব, আগে 6টা ইমেজ এভাবে বসাই দিব না, আগে একটার উপর যত ধরনের কাজ আছে সব করে নিব, তারপর এটাকে আমি করে দিব, মানে একটা পার্ট যদি মানে সেম হয় আগে একটার উপর যত ধরনের ইফেক্ট আছে সেটাকে করে দিবেন, তারপর এটাকে জাস্ট 6টা ভাগ করে দিবেন, মানে আগে যদি 6টা দেন পরে হচ্ছে আবার কোডগুলো বারবার কপি করতে হবে, তো এটা দরকার নেই, আগে একটার জন্য যত ধরনের কাজ আছে করে নিবেন। সো এবার হচ্ছে এটার উপর কি আসবে একটা মাস পয়েন্টটা দিলে ওভার আসবে কিন্তু। আচ্ছা এবার এটা তিনটা যেহেতু ভাগ হবে তো তিনটা এটা উইথ দিতে হবে না আমার, কত আছে? আচ্ছা তার আগে এটা একটা জিনিস চিন্তা করেন যে আমার এটার গ্যাপটা কত আছে, 30 না 30 30, তার মানে এখানে 30 গ্যাপ এবং এখানে 30 গ্যাপ, 1140 থেকে এবার এই 60 বাদ দেন কত থাকে 1080 এর তিন ভাগ দেন, এখানে কোনো কাজের না, 1080 ভাগ কত 360, ওকে। সো আমার এই তাহলে এই ডিপের উইথ কত হবে ওয়ার্ক আইটেমের 360, যেহেতু তিনটা করে এক লাইনে বসবে। সো আমি একটা কাজ করি এখানে বলে দেই যে এর উইথ হবে হচ্ছে আমার 60 পিক্সেল। আচ্ছা বললাম আপাতত একটা, যেহেতু ফ্লোর লেভ আপাতত দিলাম না পরে দিব। এবার এটা নিচে হচ্ছে আমার দুইটা আইকন আসবে না, মানে একটা ওভারলে আসবে এবং কি আসবে আইকন আসবে, আমি ওভারলে দেওয়ার জন্য কিভাবে দেখাইছিলাম যেটা দিলে হচ্ছে হয় না দেখাইছি, তো ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে কি নিতে হবে আমার? আমি বলছিলাম যে ইমেজ ট্যাগ দিয়ে যখন ইমেজের উপর কোনো ডিপ উঠাবেন তখন যেটা করবেন আপনার ওই ইমেজের নিচে একটা কি নেবেন, একটা ডিপ নিব যেটার নাম দিব হচ্ছে ওভারলে, ওভারলে যে এই ক্লাসটার নাম ইজে দিতে হবে এমন কি কিছু না, এটা জাস্ট হচ্ছে এই ক্লাসটাকে অ্যাকচুয়ালি ওভারলে বলে, এই কারণে আমরা হয়তো ওভারলে দিয়েই করি। ওকে সো ওভারলে ডিপের মধ্যে কি কি থাকবে? আচ্ছা আগে হচ্ছে আইকন পরে না, আগে ডিপটা আগে উপরে উঠাই, কিভাবে উঠাতে হবে এই ইমেজের উপরে, ইমেজটা কার কোন ডিপের মধ্যে আছে ওয়ার্ক আইটেমের মধ্যে আছে, তার মানে ওয়ার্ক আইটেম কে আমি কি করব পজিশন রিলেটিভ পজিশন করে দিব হচ্ছে রিলেটিভ, এন্ড কে উপর উঠবে এটার
ওই ওভারলে ডিপটা উঠবে কিন্তু ইমেজের উপরে, মানে ইমেজটাকে তো সরাসরি ধরবো না, আমরা ধরবো ইমেজটা যে ডিভের মধ্যে আছে। সো ইমেজটা আছে আমার ওয়ার্ক আইটেম ডিভের মধ্যে, সো ওইটাকে আমি পজিশন ডিপ ধরলাম, এবং ওভারলে যেহেতু উপরে উঠাবো এটাকে কি করে দেবো পজিশন অ্যাবসলিউট করে দিব। ওকে করলাম, তারপর হচ্ছে কি পজিশনটা বলে দিব যে টপে বসবে এবং লেফট থেকে বসবে, এটার উইথ হবে ইমেজের সমান, তার মানে কত 100% এবং হাইটও সেম, ইমেজে যত উইথ আছে মোট কথা। আচ্ছা তারপর হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড দিব, কি কালারের অথবা ধরেন কালারটা আমরা নিয়ে আসি এখান থেকে, তারা কি কালার ব্লুর মধ্যে ইউজ করছে তাই না, তো কালারটা কপি করেন ধরেন নিয়ে আসেন। আর প্রথম অবস্থা হচ্ছে কি হ্যাঁ যে কালার দিবেন, তারপর কন্ট্রোল ই এখান থেকে কোথায় ক্লিক করবো আর জি বি এ এবং এখান থেকে অপাসিটিটা কমাই দিবেন। বুঝিনি আমি মানে হচ্ছে RGB তে তো ওইখানে আমি নির্দিষ্ট করে দিলাম, মানে জাস্ট RGB তে ক্লিক করলাম একটা ধরে ফেলছে, কত কত ধরছে 43172 আর কত 248 না এখানে কত ধরছে সেম না, সো সমস্যা তো নাই। ফটোশপ থেকে যদি এইভাবে নেন তাহলে যে এখানে দিলেই হবে, কারণ না আমি এখানে হচ্ছে আমার হয়তো অপাসিটিটা কমাই দিছি এই কারণে, এখান থেকে অপাসিটির একটা ই আছে ইচ্ছা মতো সবই তো কন্ট্রোল আপনার কাছে করে দেন, আরেকটু দিলে তো নাই হয়ে যাবে কি বলেন, আগে ঠিক ছিল 767 এর উপরে হয় না, বুঝতে পারছি ইমেজটা তো আমার দেখতে হবে নাকি গোলা হয়ে গেছিল কিন্তু ইমেজটা, ঠিক আছে থাক। আচ্ছা এবার হচ্ছে কি আমার আইকন নিয়ে আসতে হবে না, এবার যদি আমি আইকন দেই কোথায় আসবে বলেন তো, এখান থেকে শুরু হবে না, কারণ হচ্ছে কি ওভারলে ডিপটা এবার আমার ইমেজের উপরে চলে আসছে, এখানে যাই আইকন কিভাবে আনতে হবে, কি কি আইকন আছে দেখি তো, একটা হচ্ছে কি সার্চ, একটা হচ্ছে কি লিঙ্ক বলে এটাকে, আপনি আমি তো এইভাবে মুখস্থ আছে আপনাদের আমি ওইভাবে দেখাই, কন্ট্রোল সাউন্ড এখান থেকে যাবেন কোথায় আইকনসে, দুদিন পর পরে আপডেট করে, সো এখানে লিখেন যে লিংক আসছে ক্লিক করেন, এই লিংকটা তো পরে আসবে আগে কি আসবে এটা সার্চ, কোটার মতো দেখতে যে এরকম না নেন এটাকে কপি করেন উপরে থাকে এবার, এবং তারপর আরেকটা ছিল ওটার নাম হচ্ছে কি আমার অ্যাপে লিংক দিলে হবে, আসছে দুইটা উপরে চলে আসছে কিন্তু পাশাপাশি, যেহেতু আইটা হচ্ছে ইনলাইন ট্যাগ পাশাপাশি আসবে। আচ্ছা এবার এটাকে হচ্ছে আমার কোথায় নিয়ে আসতে হবে, একদম মিডেল নিয়ে আসতে হবে, ঠিক আছে মিডেলে নিয়ে আসি, বা তার আগে আমি আগে ডিজাইনও করতে পারি তারপরে মিডিল আনতে পারি, দুইটাই করা যায়, আগে হচ্ছে ডিজাইনটা করি বা আগে মিডিল আনি, কোনটা আনবো মিডিল আগে আনবো, ঠিক আছে তাহলে এই যে ওভারলে ডিপ এখানে জাস্ট গিয়ে বলে দেন টেক্সচার লাইন সেন্টার, আসছে এবার শুধু টপ থেকে 50% করলে হবে না অপজিশন করতে হবে, কাকে করবো আমি ওভারলে ডিপ কে না আই কে করবো, ওভারলে তো পজিশন করে অলরেডি বসায় রাখছি, এর ভিতরে যে কে আছে আই পজিশন কি হয়ে যাবে রেডি হবে, টপ থেকে বলে দেব যে 50% এবং অ্যাকোয়ার্ডের জন্য ট্রান্সফর্ম রাইটার টপে কি জানি আসছে বেশি কি বেশি আসছে পারফরম্যান্স এটা হয় ম্যাক্সিমাম সময় হয় আমার -50% ঠিক জায়গা আছে
ঠিক জায়গায় আছে। এবার এটাকে হচ্ছে আমরা ডিজাইন করব, আগে দেখে নিই যে কত বিজ আছে, 40 করে আছে। হ্যাঁ ভিতর থেকে মাপবেন, কারণ এই দুটো বাইরের গুলো হচ্ছে কি বর্ডার, 40 আছে না, এবং হাইটও 40 আছে, হাইট উইথ সেম আছে। আচ্ছা এবার এখানে কিভাবে ওরকম বানাবেন দেখেন, আই ট্যাগ এর মধ্যে প্রথম বলবেন যে একটা উইথ 40 পিক্সেল, আবার সেম ভাবে কি লিখবেন হাইটও দিবেন 40 পিক্সেল, এবং এটা একটা কালার দেন, কালার কি কালার হবে হোয়াইট। দেখেন এবার একটা বক্স তৈরি হয়ে গেছে, এবং বক্সের মধ্যে সরি বর্ডার দেই না, তো একটা বর্ডার হবে না, বর্ডার বা ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড হবে 40 পিক্সেলের, হাইট হাইট 40 হাইটের। দেখেন যদি ব্যাকগ্রাউন্ড দেন, আমি জাস্ট দেখাচ্ছি, তো এরকম একটা বক্স হয়ে যাবে, কালারটা অন্যদিকে এটাও করতে পারেন। আর যদি মিডিল আনতে চান তাহলে কি করবেন, একটা লাইন হাইট দিবেন, কত পিক্সেল 40, মানে হাইট যত আছে হয়েছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নাই, আমাদের দরকার কি বর্ডার, সো বর্ডার লিখে 1 পিক্সেল সলিড, তারপর হচ্ছে কি কালারে বর্ডার হবে সেটা হয়ে গেছে। তো মাঝখানে কালারটা হোয়াইট করে দিতে হবে, কালারটা হোয়াইট, ঠিক আছে, রেডিয়াস হবে 3 পিক্সেল, মানে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, ঠিক আছে। এবার নাকি মাঝখানে কি আরো গ্যাপ হবে না, কত আছে 10, আমাদের এখানে কত আছে কিছু বোঝা যায়, জুম করব, পাঁচ নাই আচ্ছা 2 পিক্সেল ধরি, এটা মাপ মাপা যায় না, তার মানে হচ্ছে এবার হচ্ছে একটা থেকে আরেকটা কি করব, আমি কি দিয়ে সরাবো, প্যাডিং কে আর মার্জিন কে বলুন, প্যাডিং হাত তো হাত হচ্ছে করেন, প্যাডিং এ কেউ নাই, চাক তার মানে ভালো বোঝাইতে পারছি মনে হয়, এখানে হবে মার্জিন, কারণ প্যাডিং দিলে তো আমি অলরেডি হচ্ছে কি বড় হয়ে যাবো, আমি দিব হচ্ছে মার্জিন, দুই পাশ থেকে সরাবো, তার মানে হচ্ছে কি লিখবো, মার্জিন লাইভ রেড না লাইভ, কোনটা কোনটাই লিখবো না, শুধু মার্জিন লিখবো, লেফট সাইড থেকে দুই পাশেই সরাবো, এখন যদি এক পাশ থেকে সরান তাহলে কিন্তু জিনিসটা সেন্টারে থাকবে না, দুই এক পাশে থাকবে, এই পাশে সরে যাবে, তার মানে হচ্ছে লেফট টপ বটমের দরকার নাই, লেফট সাইডে হচ্ছে আমি 8 পিক্সেল করে দিব, আর দেখতে হবে ঠিক আছে, এবার কিন্তু সেন্টার পজিশন আছে, তার মানে দুই পাশ থেকে সরছে, তো গ্যাপটা সবদিকে সমান হয়েছে। আচ্ছা এবার নরমালি হচ্ছে আমার এটা কি থাকবে না, ওভারলেটা থাকবে না, সো যেহেতু থাকবো না আমি দেখতে চাই না, সো এটা আমি কি করব, কোন ডিপের মধ্যে আছে আইটা, এটা মেইন ডিপ, কিন্তু আমার ওভারলেট এটা, এখানে একটা ইউজ করবে যেটা নাম আছে ওভারসিটি 0, ওভারসিটি 0 মানে আছে আবার নাই, মানে সে এখানে আছে বা অদৃশ্য, বুঝলে, ভিজিবিলিটি হিডেন এর মতো। আচ্ছা নাই না, এবার হচ্ছে আমি যখনই মাস পয়েন্টার ইমেজের উপরে নিয়ে আসবো তখনই কি সেটা আবার দেখাবে, তাহলে যেটা করবেন হবার করবেন, হবার করবেন কাকে, যেটার যে ডিপের মধ্যে আমার ইমেজটা আছে, সো ইমেজটা কোন ডিপের মধ্যে আছে আমার, এখানে দেখেন ইমেজটা কোন ডিপের মধ্যে আছে, ওয়ার্ক আইটেম আছে, সো ওটাকে ধরেন ওয়ার্ক আইটেম, বলবেন যে এটাকে যখন আমি হবার করব তখন কাজটা কি হবে, তখন যে কাজটা হবে যে ওভারলে ডিপটার যেটার আমি অপাসিটি 0 করে রাখছি সেটার অপাসিটি কি হয়ে যাবে 1, বুঝতে পারছি এই লাইনটা, যেটাকে আমি 0 করে রাখছিলাম সেটাকে আমি ওয়ার্ক আইটেমে হবার করার পর আবার দেখতে চাই, তার মানে অপাসিটি 1 করে দিলাম, না ভিজিবল এখানে দেওয়ার দরকার নেই, দেখেন কাছাকাছি কাজ, কিন্তু এসব ক্ষেত্রে অপাসিটি ইউজ করবেন আসে। আচ্ছা এবার হচ্ছে আমি একটু স্মুথলি চাই, তাহলে কি করবো আমি, ভিডিও হচ্ছে হচ্ছে কি দিব, ওভারলেকে দিব না, কারণ পুরো ওভারলে ডিপটাই তো আমার শো হচ্ছে, তো আমি এখানে এটা তো এখানে দিব ট্রানজিশন, এবার হচ্ছে আমরা এটাকে বিভিন্ন দিক থেকে নিয়ে আসবো, ফুলের মতো কলি ফুটাবো, তারপর হচ্ছে উপর থেকে নামাবো, নিচ থেকে নামাবো। আচ্ছা এবার প্রথমে যেটা দেখে সেটা হচ্ছে আমার, ধরেন যে আমার এই পুরো অবলেটা এখান থেকে নামবে, এখান থেকে নেমে আসবে, তাহলে কি করতে হবে, তাহলে যেটা করবেন এই যে অবলে ডিপটা আমি কোথায় বসে রাখছি, টপ 0, মানে কি বলছি একদম টপ থেকে শুরু হও,
আচ্ছা তারপর বলছি কি আবার লেফট থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, এবার আমি যদি চিন্তা করেন যে এটার হাইটটা আমি জিরো করে দিই, হাইট জিরো করে দিলাম, এবার কি দেখাবে? কিন্তু সেটা কিন্তু বসে আছে কোথায় দেখেন তো, এখানে বসে আছে না, আমি টপ জিরো বলে দিছি না, হাইট নাই, এই কারণে সে তার কিছু দেখাতে পারতেছে না, বাট আইকন দূরে কিন্তু আসে, চোখটা ভালো মতো দেখেন, আইকন আসছে, আচ্ছা আসলো। বাট এবার হচ্ছে আমি হাইট যেহেতু জিরো করে দিছি, আমার দেখতে হলে কি করতে হবে, ওয়ান করে দিতে হবে না? তো ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, এটা এখানে বসে আছে এইটুক হাইট নিয়ে, একদম জিরো হাইট নিয়ে, যখন আপনি হবার বলে দিবেন যে হাইট 100%, তখন কি হবে, এটা আস্তে আস্তে বড় হবে, তারপর মনে হবে যে নামতেছে। আপনাদের সামনে আমাদের একজন আসবে, আমাদের সিও স্যার আসবে, একটু কথা বলতে হবে আপনাদের সাথে, তো আমরা এর মধ্যে এটা সেরে ফেলি, হয়ে যাবে। আচ্ছা কি বলতেছিলাম, টপ থেকে নামবে, তার মানে এখানে আপনি হাইট জিরো করে দিবেন, এবং এই যে হবার করলেন না, এখানে এসে হাইটটা কত করে দিবেন, এবার দেখেন কেমন, বুঝতে পারছি, মানে হচ্ছে এখানে আমি হাইট জিরো করে দিলাম, মানে নরমাল অবস্থায় তাকে আমি কোনো হাইট দিইনি, হাইট জিরো থাকবে, হাইট করে দেওয়াতে আমি যেহেতু পজিশন বলে দিছি যে টপ থেকে শুরু হয়, তার মানে সে টপে বসে আছে, জিরো হাইট নেই, এবার যখন আমি বলে দিছি যে হবারে হাইটটা হয়ে যাবে 100%, তার মানে এখান থেকে 100% যত হয় এভাবে নামবে, যদি উইডথটা আমরা চেঞ্জ করতাম তাহলে কি হচ্ছে, নিচে থেকে আসতেছি আসতেছি, আগে বলুন কেন, খুশি হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা উপর থেকে আসলো না, এক্সাইটেড হয়ে গেছে, এবার হচ্ছে আমি নিচ থেকে উপরে উঠাবো, তাহলে কিভাবে দেখি কে পারে, এবার শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করে দেব, টপের জায়গায় কি বলবো, বটম দিও, আসছে, চলে আসলো। আচ্ছা এবার যদি চাই যে আমার লেফট থেকে যাবে, তাহলে না, এই ক্ষেত্রে একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা কি, টপ জিরো থাকুক, এই ক্ষেত্রে আমার যেটা হবে হাইট আমার 100% থাকবে, চেঞ্জ হবে কি, উইথ চেঞ্জ হবে, কারণ যেহেতু এভাবে, বুঝতে পারছি, এটাকে এবার উইথ জিরো করে দিব, আসবে না কোথায়, হাইটের পরে, আর এখানে হাইট উইথ কত করে দিব, তারপরে এবার কই থেকে যাবে, লেফট থেকে আসবে, কারণ কি আমার পজিশন কি বলা আছে, যেখানে আর যদি রাইট থেকে আনতে চাই তাহলে এখানে কি বলতে দেবো, রাইট জিরো, বুঝতে পারছি, বুঝতে পারেন নাই, উইথ বলতে তো আমার এ পাশে, সো আমি চাচ্ছি যে লেফট থেকে, তার মানে উইথটা জিরো করতে হবে না, এখানে যাই 100%, হ্যাঁ সবার আগে আমি আমি জিরো ফিরে দিলাম, মানে উইথে পয়সা থাকবে, হ্যাঁ আর লেফট এখানে দিয়ে দিলাম, লেফট থেকে শুরু হইছে, লেফট থেকে ফিনিশ, গুড। আচ্ছা দেখেন এবার হচ্ছে আমি ফুলের কলি ফুটাবো আর কি, মানে একদম এইভাবে থাকবে, এইভাবে ফুটবে, ঠিক আছে, তাহলে কি করা যায়, তাহলে আমার এখানে উইথ, আচ্ছা সো কোথায় ছিলাম যেন আমরা, ফুল ফুটাবো তাই তো, ঠিক আছে, সো যেহেতু ফুল ফুটাবো তাহলে যেটা করব, হ্যাঁ ২৪-২৬ বেশি কি দেওয়া যায়, এখানে তো 26 দেখাচ্ছে, আচ্ছা দেখেন, তো এবার যদি হচ্ছে আপনি মানে ওরকম করতে চান, তাহলে আমাদের নরমালি যা ছিল টপ জিরো লেফট জিরো উইথ জিরো এবং হাইট 100% উইথ 100% ছিল। আচ্ছা এবার যেটা করবেন, এখানটাতে একটা প্রপার্টি ইউজ করবেন যেটার নাম হচ্ছে কি ট্রান্সফর্ম, এবং এখানে আর একটা ভ্যালু দিবেন যেটার নাম হচ্ছে কি স্কেল, স্কেল জিরো করে দিবেন, এটার কাজ হচ্ছে কি আপনার লাগের উপরে জিনিসকে এভাবে ছোট করে ফেলা, বুঝতে পারছি,
একদম এভাবে করে একদম কোথায় আছে বর্তমানে? মিডল পজিশনে আছে। স্কেল জিরো করা মানে চার পাশ থেকে এভাবে একটা জিনিসকে একদম এভাবে করে ফেলা। আচ্ছা এভাবে করে কোথায় আছে এখন? তাহলে ঠিক মিডলে আছে। এবার হচ্ছে কি, যেহেতু এখানে জিরো তার মানে কিছু দেখাচ্ছে না, ছোট হয়ে আছে। এবার এটাকে কি করতে হবে, বড় করে দিতে হবে না? তার মানে যে হবার এসে কি বলবেন যে ট্রান্সফর্ম স্কেল ওয়ান, ওয়ান মানে হচ্ছে আপনার ওই ওভারলেটার অ্যাকচুয়াল সাইজটা, সেটা চলে আসবে। আসে স্পিড যদি বেশি মনে হয় তাহলে যে আপনার সাথে কন্ট্রোল আসে না বাড়াই দেন, সমস্যা কি? মানা করবে কেউ? এটা তো মনে হচ্ছে যে রোগী আসার আগে কি জানি ডাক্তার আসার আগে রোগী মারা গেল এরকম একটা। সো থ্রিটাই হচ্ছে বেস্ট নাকি? হ্যাঁ আগের ফোরগুলো কি আসবে নাকি? মানে আমি তো সব দেখাচ্ছি, ভিডিওতে আছে সব, টেনশন যা সেখানে প্রপার্টিগুলো চেঞ্জ করবেন। সো এটা রাখলাম। আচ্ছা দেখেন, তাহলে একটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে কি করব আমি, এই যে ওয়ার্ক আইটেম এটাকে ধরে কয়টা বানাই দিব? 2 3 4 5 6 কোথায় আসবে? এবার নিচে নিচে আসবে তাই না? এবার চেঞ্জ করতে হবে কি, মানে কি বলতে হবে পাশাপাশি আনার জন্য? এই যে আমার ওয়ার্ক আইটেমটা আছে কোথায় আছে, কোথায় আছে? এখানে কি বলবো যে ফ্লোট লেফট বললাম, ঠিক আছে আসছে। কিন্তু মাঝখানে কি আমাদের পিএইচডি তে গ্যাপ ছিল না? কত পিক্সেলে? 30 করে তাই না? সো আমি একটা গ্যাপ দিয়ে দিতে হবে। আমার গ্যাপ কোথায় থেকে দেব? স্যার মিডলের সাথে দিলে মনে হয়ে যাবে, মিডলে লেফট আর রাইটে 30 করে না, একটা পিক্সেল এটা তো আমি দেই। লাইক হচ্ছে আমি দিলাম যে মার্জিন রাইট, কত পিক্সেল? 30। এবার কি ভেঙে যাবে? কেন ভাঙছে বলেন তো? 380 করে নিছি, কারণ আরো 30 পিক্সেল বেড়ে গেল না? 380 হচ্ছে, আমি বলছি যে মার্জিন রাইট, তার মানে এটা মার্জিন রাইট 30, এটা মার্জিন রাইট 30, এবং এখানে আরেকটা ছিল এটা মার্জিন রাইট 30, তার মানে 90 হয়ে গেছে। আমি বাদ দিলাম কত? 60। তার মানে হচ্ছে আমার শেষেরটার পরের মার্জিনটা কি দরকার আছে? না। তাহলে এটা কি করবেন, মার্জিনটা বাদ দিতে হবে 3 নাম্বারটা আর 6 নাম্বারটা। সো আপনি কি করবেন এখানে এসে মার্জিন 15 দিলে হবে? শুধু মার্জিন দিলে হবে না, 15 দিলে আমরা তো ওখানে মাঝখানে 30 রাখতে হবে। দুই পাশে দিলে তো হচ্ছে র্যাপার থেকে একদম লেগে থাকবে না, চেপে যাবে না একটু এ পাশে? কিন্তু আমাদের তো এখানে ঠিক র্যাপারের লেফটে আছে আমাদের এই যেটা। সো তাহলে দুই পাশ থেকে দিলে ছড়ে যাবে। আচ্ছা ওটা বন্ধ করার উপায় আছে, আপনার এখানে একটা ক্লাস বানায় রাখবো যেটা নাম দিব হচ্ছে কি MR, এবং এর প্রপার্টি দিব হচ্ছে মার্জিন রাইট 0। মানে এই প্রপার্টি এই ক্লাসটা যেখানে ইউজ করবে সেটা মার্জিন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এই এই যে ক্লাসটা কোথায় কোথায় লাগবে? 3 নাম্বারটায় আর 6 নাম্বারটায়। তো এখানে বসাই দিই এটা পাশে, আর হচ্ছে হয়ে গেল, বুঝতে পারছি। এবার নিচেও তো লাগবে নাকি? স্যার আরেকবার একটু বুঝাই, আরেকবার একটু বুঝাই দিব। উপরেরটাতে কেন দিলেন? কারণ এটাতে প্যাডিং দিলেও হবে, কোনো সমস্যা নাই। সেম দিতে হবে না? হয়েছে। এবার যেটা আমার করণীয় কি, ইমেজ গুলা চেঞ্জ করা। ইমেজ গুলা কেটে নেন, অল্টার ইমেজ থেকে ট্রিম, এটা তো আশা করি সবাই পারবেন। ওয়ার্ক টু চলে যাই, একটা দিয়ে বুঝাই, তিনটা দিয়ে বুঝাই দিই নাকি? যেহেতু সেম কাজ, শুধু ইমেজটা সেভ করে নামটা চেঞ্জ করে দিলেই হবে, সময় নষ্ট না করি। হচ্ছে ওয়ার্ক, কোথায় যাব আমি? এইখানে গিয়ে যে শুধু নামগুলো চেঞ্জ করে দেবো, হচ্ছে আমার 1, এখানে বলে দিব কত? 2, 3 নম্বরে যা কে কে 3 কে 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 নাই স্যার, কে নাই ওর 3 আছে। সো এখানে 1, এখানে উল্টা দিব 3 তো 2, sorry. দেখেন সবগুলোতে আসতেছে,
এবং কাজ কলম করার জন্য আমি শুধুমাত্র একটার জন্য। বুঝতে পারছি এই পার্টটা? ওকে, তো থার্ড শেষ যে পার্টটা সেটা হচ্ছে আমার ফুটার। ওকে, এটা নিচে কি আছে? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাই না? ইমেজটা ধরেন, এটা ফেলে দেন, এটাকে ওভারলে দিতে হবে আমাদের। ধরলাম, কাটি ইমেজ থেকে, ট্রিম ফাইল থেকে, সেভ ফর ওয়েব, জেপিজি, এটার নাম দেবো হচ্ছে আমি ফুটার ডিজি, এ দিলাম। প্রথমে লাগবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে কমেন্টসটা করে নিই যে ফুটার পার্ট স্টার্ট এবং কি ফুটার পার্ট ইনিট, সো সেম অ্যাজ ফুল র্যাপার ডিফ ক্লাস র্যাপার। এরপর কি এটা হেডিং আছে না এখানে? আমরা একটা কাজ করি, বারবার হেডিং নিতে হবে না, যেহেতু কমন হেডিং, কি করবো আমি এই যে এটাকে ধরবো আর এখানে সে কি করবো ওই ডিপটাকে বসাই দেবো, তাহলে অটোমেটিক্যালি আমার সিএসএস হয়ে যাবে, হবে না? হয়েছে, হয়েছে। তো এটা আপাতত আমার একটু পরে নেই, তার আগে হচ্ছে আমার কি দিতে হবে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে না, দেখেন ইমেজ আছে, তো এটাকে দেখি কোথায় দিব, এই এখানে না, টোটাল বিজি নিলাম ক্লাসটা এবং কোথায় বলে দিব, সিএসএস এ গিয়ে বলে দিব যে এটা হচ্ছে আমার ফুটার পার্টির জন্য জায়গা, ফুটার পার্ট সিএসএস। তো এখানে কি বলে দিব একটা ইউআরএল দিয়ে, ইউআরএল ব্যাকগ্রাউন্ড আগে লিখতে হবে কি, ইউআরএল পাঁচ ব্র্যাকেটের ভিতরে ডট ডট স্ল্যাশ স্ল্যাশ সরি ইমেজ ফোল্ডারের ভিতরে কি নামে আছে এবার ফোটার ফোটার ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট নো রিপিট আসলো। এবার হচ্ছে আমরা ওই টেক্সচার দিয়ে দিই, তাহলে কি ইমেজ উপরে থেকে আসবে না? এবার দেখেন ইমেজটা কই চলে গেছে, কেন চলে গেছে, এই যে আগের বারে যে ছয়টাকে আমি ফ্লোট লিফ করলাম পজিশন আমি উঠাই দিব উপরে, এবার আসে তাই না, এবার ধরা যাচ্ছে। সো এটার কালার কি হবে, ফন্ট সাইজ ঠিক আছে, শুধুমাত্র হোয়াইট হবে, আই থিংক অ্যাকুরেট হোয়াইট আছে, এবং এটা 999 গুড 999 আছে। আচ্ছা, তার মানে এবার হচ্ছে ওটা এই সিএসএস টা আমার কই আগের ওই যে ওই হেডটা থেকে পাচ্ছে না, এবার এই হেডের যেহেতু কালার চেঞ্জ আমি কি করব, এটার বলে দেবো যে ফুটার হেড নামে আসে পাশে একটা ক্লাস নিব এবং এই ক্লাসটা ধরে আমি একটা সিএসএস করব। আচ্ছা, এখানে কি বলবো, সরি এখানে এর ভিতরে যে কে আছে প্রথমে এইচ টু আছে, এটা কালার কি হয়ে যাবে, হোয়াইট। বুঝতে পারছি?
আচ্ছা, তারপর হচ্ছে কি এটার কালার কি হয়ে যাবে? পি ট্যাগের হয়েছে তাই না? আচ্ছা, এবার হচ্ছে উপরে একটা গ্যাপ ছিল, টেক্সটটা তো চেঞ্জ করা হয়নি, রাইট? সো টেক্সটটাকে নিয়ে যাই এবং এখানে বলে দেই এটা বাদ হয়ে যাওয়ার নতুনটা। তারপর আরেকটা টেক্সট আছে সেটা নিয়ে আসি, কপি এবং সেম আছে, দেখার প্রয়োজন নাই আমার। এই যে উপরেরটা এটা সেম, দেখার দরকার নেই, এ কারণে কমন ভাবে নিয়ে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে ফর্ম আসবে তাই না? এবারে যে গ্যাপটা দিয়ে নিয়ে আগে, যেহেতু এখানে কতটুকু গ্যাপ আছে, কত আছে, 74 75ই আছে, 96। আচ্ছা, তো কোনটা ধরে দিবে? যে বিজি যেখানে দিছি তাই না? সো বিজি এখানে বলে যে প্যাডিং টপ কত, 75 পিক্সেল, এবং প্যাডিং বটমে কত, 96। ওই গ্যাপটা হয়ে যাবে এবার, হইছে, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ফর্মটা আসবে। সো ফর্মটা নেওয়ার জন্য হচ্ছে আমরা হেড ডিভের পরে একটা ডিভ নিব, ডিভ ক্লাস, এটার নাম দিব হচ্ছে কি, ফর্ম নামে নিলাম ক্লাসটা। আচ্ছা, ফর্ম ডিভের মধ্যে হচ্ছে প্রথমে কি আসবে আমার, প্রথমে টেক্সট আসবে, প্রথমে আসবে হচ্ছে কি ফুল নেম, তারপর হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে কি মেসেজ। তার মানে এগুলো আমরা কি দিয়ে করবো, যেটা ইনপুট বক্স দিয়ে, আর এটা করবো টেক্সট এরিয়া দিয়ে, একটা বটন থাকবে শুধু। ওকে, তাহলে যেটা করবো এখানের ভিতরে হচ্ছে ফর্ম নেওয়ার সময় কি নিতে হয়, একটা ফর্ম ট্যাগের মধ্যে নিতে হয় না, ট্যাগের মধ্যে নিতে হয়, নিলাম, তারপর হচ্ছে কি একটা ইনপুট ট্যাগ নিব, এবং টাইপটা কি হয়ে যাবে প্রথম নামের ক্ষেত্রে টেক্সট। আচ্ছা, আবার হচ্ছে একটা প্লেস হোল্ডারে কি লেখা আছে, ফুল নেম তাই না, ফুল নেম আসলো এখানে, আমার দরকার কোথায়, মিডল বরাবর, এবং সাইজটাও কি বড় হবে না, তো আগে দেখে আসি সাইজটা কিরকম, কত আছে, কিছুই করি না, জাস্ট উইডটা দেখতেছি, 555 আছে। তাহলে একটা কাজ করবে, এই যে ফর্ম নামে যে আমি ডিপটা নিলাম, ফর্ম ডিপের মধ্যে আপনি উইডটা বলে দেন যে আমার এই উইথ হবে 500, কত 500 এবং এটাকে একদম মাঝখানে নিয়ে আসেন, মার্জিন জিরো, অটো মাঝখানে আসলে এবার দেখেন ফর্মটা একটু এপাশে চলে আসে, আসে না? এবার ফর্মের ডিজাইন করবেন, মানে ইনপুটের ডিজাইন করবেন, বলবেন যে ফর্ম ইয়ের ভিতরে যে ইনপুট ট্যাগ আছে, ট্যাগটা কোনটাকে ধরলাম আমি, এই যে ইনপুটকে। সো ফর্ম ক্লাসের ভিতরে যে ইনপুট ট্যাগ আছে এর উইথ কত হবে, 55 পিক্সেল হবে শুধুমাত্র, আর এটার হাইটটা কত, কত আছে মোট, 60, আর এখান থেকে কতখানি আছে, কত আছে, 25 আছে। তার মানে এখানে একটা প্যাডিং দিবেন, যে প্যাডিং টপ বটমে 25 পিক্সেল, লেফট রাইট ইজ 0, হয়েছে এরকম। এবং এই টেক্সটটা কি একটু সরে আসবে না, কত পিক্সেল সরে আসবে দেখেন, 20 আসবে। আচ্ছা, তাহলে বলবেন যে প্যাডিং লেফট, নিচে দেন প্যাডিং লেপো দো 20 পিক্সেল, আসে সরে। এবার আমাদের কি ব্যাকগ্রাউন্ড দরকার আছে, ব্যাকগ্রাউন্ডটা দরকার আছে আমাদের, ই অনুযায়ী না, শুধু একটা বর্ডার দরকার, এবং বর্ডার কালারটা কি একটু ঠিক করে নেই, এটা 999, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডটা যদি দরকার না হয় তাহলে এখানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট করতে পারেন, আবার নানও করতে পারেন, গেছে? এখন বর্ডার আসছে, বাট বর্ডারের বর্ডারটা আমার ভালো লাগতেছে না তাই না, কেমন জানি একটা বর্ডার। সো আমি এখানে লিখে দিই যে বর্ডার 1 পিক্সেল সলিড, কি কালারের, আমার কালারটা দিয়ে দিই, বুঝছি চেঞ্জ, এটা একটু রেডিয়াস আছে না 3 পিক্সেলের, বলে দেন বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, হয়েছে ওরকম। এবং এই কালারটা কি আছে, এই কালারটা আছে, থাকলো নাইন দিতে পারি, বলে দেন যে কালার, হয়েছে, ফন্ট সাইজ কি বড় হবে আরো, ঠিক আছে, দেখে নিই ফন্ট সাইজ কত আছে,
ল্যাটো রেগুলার 15 পিক্সেল দেন এবং কালারটা হচ্ছে 999 ওকে তার মানে কালারটা এখানে আচ্ছা তার মানে ফন্ট সাইজ 15 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি ঠিক আছে এবার একটা হয়ে গেল তার মানে সেকেন্ডটা তো আর আমার কোনো কষ্ট করার দরকার আছে শুধু আমি কি বলে দিব জানেন আরেকটা কি নিব ইনপুট নিব এবং টাইপটা কি বলে দিব ইমেল আর এখানে কি লেখা আছে ইমেল অ্যাড্রেস ঠিক আছে হয়ে গেল এবার নিচে একটা গ্যাপ আছে না গ্যাপটা দেন কত 20 পিক্সেল হইছে আচ্ছা এবার আরেকটা কি টেক্সট এরিয়া আছে না মানে মেসেজ লেখার জন্য তো ওটা কিভাবে আনতে হয় কি লিখতে হয় টেক্সট এরিয়া শুরু এবং শেষ এটা কিন্তু ডাবল ট্যাগ না এবং প্লেস হোল্ডার কি লেখা থাকবে কি লেখা আছে দেখি ছোট আকার আসছে তাই না তো এটা তো আর ইনপুট না যে একবারে ডিজাইন হয়ে যাবে ওটার মতো যেহেতু এটা হচ্ছে কি আলাদা একটা জাস্ট এখানে গিয়ে এটাকে কপি করে না এখানে বলে দিবেন কি এবার কোনটা একটা টেক্সট এরিয়া টেক্সট হয়েছে বড় আরো বড় লাগবে না এটা নিচের দিকে বড় লাগবে উপরের দিকে কত আছে গ্যাপ 25 আচ্ছা 25 আসার নিচে কত আছে 118 25 হয়েছে আচ্ছা এখানে একটা জিনিস আসছে না এটা হচ্ছে যে রিসাইজ করার জন্য আর কি আমি তো এটা চাই না আমাদের এখানে কি দেওয়া আছে না এটা নাই করার জন্য হচ্ছে লিখবেন রিসাইজ নান গেছে শেষ আর কি আছে বাকি শুধু এটা বড় না আছে বড় না কি লেখা আছে সেন লেখা আছে সো বড়টা কিভাবে করব আমরা যেটা সাবমিট হবে তার মানে কি লিখবো বাটন টাইপ কি হয়ে যাবে সাবমিট সাবমিট মাঝখানে কি লিখবো সেন্ড আসলো এটাকে আবার সুন্দর করতে হবে তাই না সেম ধরেন না ওটা ওটা না ওটার এটা সেম জিনিস না তো ওইটা হচ্ছে ইনপুট বক্স এটা হচ্ছে বাটন সো ফর্মের ভিতরে এবার লিখবেন যে কি যে বাটন ট্যাগটা আছে এবার এটাকে যেটা করবেন যে ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না ট্রান্সপারেন্ট তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা কি দেখেন এই কালারটা এবার দেখেন যে এটার প্যাডিংটা কত আছে বর্ডার থেকে কত আছে 50 এবং এখানে 16 মানে টপ বটম হচ্ছে কত 16 মানে হচ্ছে 16 পিক্সেল এবং লেফট রাইটে 50 পিক্সেল এবার হচ্ছে কি একটা বর্ডার দিতে হবে না বর্ডার 1 পিক্সেল সলিড কি কালার ওইটা হইছে এরকম শুধু ফন্ট কালারটা কালার দিয়ে চেঞ্জ করে হইছে ফন্টটা একটু বড় হবে তাই না তো কি আছে ল্যাটো রেগুলার 18 পিক্সেল হোয়াইট ফন্ট সাইজ বলে দেন 18 পিক্সেল এবং আপার কেস হবে টেক্সট টার্ম ফর্ম আপার কেস আর কি আছে ফন্ট ফ্যামিলি এলার হয়ে গেল এবার এটা কি মাঝখানে থাকবে তাই না এটা একটু বর্ডার রেডিয়াস আছে তো বলেন যে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল আসলো সেন্টার আনার জন্য কি করতে হবে মার্জিন দিলে আসবে
বুঝতে পারছি জি কি বুঝছেন গুড হ্যাঁ ভিতরে যদি আমি কিছু লিখি মানে ওইখানে তো আমি লিখবো তাই না লিখলে কালারটা তো কালো আসবে তাই না ছোট ছোট আর যদি এটার কালার চেঞ্জ করতে চান সেটাও পারা যাবে ওটা যে কালার কিভাবে চেঞ্জ করবেন দেখাই দিই কোনটা জানো ইনপুটের ভিতরে আছে না এইভাবে লিখবেন যে ইনপুটের ভিতরে ডাউকেশন দিয়ে লিখবেন হচ্ছে প্লেস অর্ডার বুঝছে প্লেস অর্ডার শুধু যদি ওইটা চান কিন্তু টেক্সট কালার যেটা সেটা আগে তাই থাকে বুঝতে পারছি দুটো পূরণ দেওয়া লাগবে তাই তো হ্যাঁ সো একটা বলে দিছি দুইটা পেয়ে গেছে মানে ইফ নিডেড আচ্ছা শেষ তো নাকি খবর এই যে সাবমিট হচ্ছে না এটা হোল্ড করা লাগবে না করেন কোনো সমস্যা নাই খবর কেন এটা মার্জিন জিরো অটো দিলে হবে বলেন আমার একটু শিওর আপনি মার্জিন জিরো অটো দিলে হয় তাহলে আমার টেক্সট কে মার্জিন জিরো অটো দেই না কেন টেক্সট লাইন সেন্টার কেন দেই বলেন মার্জিন জিরো অটো তখনই কাজ করে যখন সেটা আপনি একটা উইথ দিবেন একটা হাইট দিবেন বুঝতে পারছি কেন কাজ করবে টেক্সটের কি আমরা কোনো উইথ হাইট দেই তাহলে সেটাকে আমরা কেন টেক্সট লাইন দিয়ে আনি বুঝে না দাম ওকে সো ব্যাকগ্রাউন্ডে আমরা কি কালার দিব এই বেই যে এটাই তো নাকি আর স্মুথলি আনার জন্য ট্রানজিশন অল ঠিক আছে ওকে আর একটা জাস্ট কাজ বাকি আছে সেটা হচ্ছে কি একদম ফুটার বটম এটা বাড়ি কাজ দিব এটা এত কঠিনটা দিব যাতে আপনারা না পারেন না সহজ দেখে দিই একটা সো এটা নাম দিব ফুটার বটম স্টার্ট এখানে তো কোনো কাজ নাই তেমন জাস্ট কি নিতে হবে লেপার তারপর হচ্ছে কি লেপার আচ্ছা এবং এর ভিতর হচ্ছে দুইটা সাই আছে ভাগ আছে দেখেন একটা হচ্ছে এই যে কপিরাইটটার জন্য আর হচ্ছে কি সোশ্যাল আইকনের জন্য তাহলে কি করবেন ডিপ প্লাস ফুটার কেন নাম দেন লেফট বটম বুঝতে পারছি পি ট্যাগে জাস্ট এটা নিয়ে নেন কপি বসাই দিলাম পি ট্যাগে আর এটার ফন্টটা কি আছে ল্যাটো রেগুলার 15 পিক্সেল এবং কালারটা হচ্ছে আমার 999 এই কথা কে বলে আচ্ছা পি ট্যাগ থার্ড ব্র্যাকেট হয়ে গেছে আচ্ছা ফন্ট সাইজ কত ছিল 15 পিক্সেল কালার তারপর আসে তাই না বাট এটার নিচে কি একটা কালার আছে না কালার না এটা প্যাডিং আছে তাই না কত আছে 40 আমি একটা কাজ করি এটার নাম কি এখানে একটা কালার নিয়ে যে ফুটার বটম মেন প্যারিং টপ বটমে 40 পিক্সেল এবং লেফট রাইটে কত 0 হয়েছে না আচ্ছা এবার হচ্ছে সোশ্যাল আইকনগুলো আনবো তাহলে হচ্ছে কি এই যে রাইট আছে এই দুটাকেই আমার কি করতে হবে তাহলে ফ্লোট আগে লেফট দিয়ে দিছি ফ্লোট লেফট এবং আর একটা ক্লাস সরি এই ক্লাসটা নিয়ে জাস্ট কি বলে দিব রাইট এবং এটা করে দেবো কি ফ্লোট একদম রাইট করে দেন একদম রাইটে যদি বসবে আচ্ছা এবার এটার ভিতরে কি কি আসবে আমার ফেসবুক টুইটার গুগল প্লাস আর হচ্ছে কি লিঙ্কডইন সো আই নিলাম ক্লাস এফ এ
ফেসবুকের এফ, তারপর কি ছিল ইডব্লিউ, টুইটার, তারপর গুগল প্লাস, একটা দেখেন আসছে রাইটে আসছে। এবার এটাকে ডিজাইন করতে হয় কিভাবে, ধরতে হবে যে এটার ভিতরে যে কি আছে আই আছে, একটাকে ধরবো এবং স্টাইল করবো হচ্ছে কি, এটা মেবি হচ্ছে উইথ 40 আছে যতদূর মনে পড়ে, হাইটও 40 পিক্সেল। এটা কি ব্যাকগ্রাউন্ড আছে তাই না, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে, এইটা হবে, তারপর একটা লাইন হাইট দিব যাতে টপ থেকে একদম ঠিক মাঝখানে আসে, তার মানে 40 পিক্সেল টেক্সচার যাতে সেন্টারে আসে সেজন্য টেক্সচার লাইন সেন্টার। লাইন হাইট তো দেই নাই, নিচে জায়গা বেশি নিছে, কপিরাইটটাকে একটু নিচে নামাই দেবে, তাই তো একটা কাজ করি, এই পিকে কি আমি ডিজাইন করি নাই, পিকে ধরি নাই, এবার ধরছি না লাইন হাইট, ঠিক আছে। এবার এগুলোতে চাইলে আপনারা আচ্ছা একটু মাথায় রাখেন যে এগুলো যেহেতু সোশ্যাল আইকন, তার মানে হচ্ছে কি এগুলোতে আপনি যখন ক্লিক করবেন তখন কাজ কি হবে, লিংকে চলে যাবে, লিংক নেওয়ার জন্য কি করতে হয়, তার মানে প্রত্যেকটা আইটেম আই ট্যাগ কিসের মধ্যে ঢুকে দিবেন, অ্যাঙ্করে, বুঝতে পারছি, চাইলে হোভার করতে পারেন। হ্যাঁ যা বলে দিবেন সেটাই আসবে, একটু রেডিয়াস আছে, হ্যাঁ বলে দেন দেখেন ভাঙে যত ছোট করি না কেন মাঝখানে থাকতেছে না, এবং এটা ফুল হইতে ফুল হইতে কিন্তু আছে ভাঙতেছে না কিন্তু, ওকে ডান। স্যার এটা কি ডাইনামিক হয়,